হ্যালো দর্শক বৃন্দ, আমি সফিউর রহমান, আপনাদেরকে স্যাপট্যাক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা যে ভিডিওটি দেখবো সেটি হলো কিভাবে নতুন বিদ্যালয় থেকে কোন এমপ্লয়ি প্রোফাইল প্রথম বিদ্যালয় থেকে ট্রান্সফার করার জন্য প্রোফাইল ট্রান্সফার ইনিশিয়েট করব বা প্রোফাইল ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট সাবমিট করব। তাই চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজটি করব। তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পরে যে ঘন্টা আসবে সে ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছায়। তাই চলুন এগোনো যাক। ওয়েবসাইটে লগ ইন করার পর আপনাদের মেনু সেকশনে পাবেন এমপ্লয়ি ট্রান্সফার, সেই এমপ্লয়ি ট্রান্সফারে ক্লিক করুন। এমপ্লয়ি ট্রান্সফারে ক্লিক করে আপনারা একটি অপশন পাবেন, সেটি হচ্ছে ইনিশিয়েট প্রোফাইল ট্রান্সফার। প্রোফাইল ট্রান্সফারকে ইনিশিয়েট করার জন্য এই ইনিশিয়েট এমপ্লয়ি ট্রান্সফারে ক্লিক করুন। ইনিশিয়েট ট্রান্সফারে ক্লিক করলে একটি ঘর আসবে, সেখানে আপনাকে দিতে হবে সেই এমপ্লয়ির প্যান নাম্বার অথবা তার প্রাথমিক স্কুলের যে এমপ্লয়ি কোড আছে সেই এমপ্লয়ি কোড, যে কোনো একটি দিলেই হবে। এখানে আমরা তার প্যান নাম্বারকে ব্যবহার করছি। প্যান নাম্বার দিয়ে দেওয়া হলো। প্যান নাম্বার দিয়ে দেওয়া হলে নিচে যে প্রসিড বাটন আছে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তাহলে প্রসিড বাটনে ক্লিক করা হলো। প্রসিড বাটনে ক্লিক করলে সেই এমপ্লয়ির সম্পূর্ণ ডিটেল চলে আসবে, এমপ্লয়ি নেম, স্কুল নেম, ডাইস কোড, ওএসএমএস কোড, সমস্ত তথ্য এখানে চলে আসবে। তার নিচে এখানে দুটি অপশন পাবে, একটি হচ্ছে ভিউ, একটি হচ্ছে প্রসিড। ভিউ বাটনে সিলেক্ট করলে সেই এমপ্লয়ি পুরো প্রোফাইল ডিটেল আপনারা এখানে দেখতে পাবেন। এবার তাহলে ব্যাকে ক্লিক করে ব্যাক করুন। ব্যাকে ক্লিক করার পর এবার এখানে আপনারা আরেকটি বাটন পাবেন, প্রসিড বাটন। তাহলে এবার সেই প্রসিড বাটনে ক্লিক করুন। প্রসিড বাটনে ক্লিক করলে পরে এবার এখানে কতগুলি অপশন পাবে, সেগুলো হচ্ছে জয়নিং ডেজিগনেশন, কোন ডেজিগনেশনে জয়েন করছে, কোন জেলায় জয়েন করছে, তার ডিডিওকে, এবং নতুন যে স্কুল আছে তার নাম এখানে দেখতে পাবে। এবার নিচে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার পরে আরেকটি পেজ ওপেন হবে, এখানে আপনারা একটি অপশন পাবেন, সেটা হচ্ছে ইনিশিয়েট প্রোফাইল, অর্থাৎ যে অ্যারো চিহ্ন দেওয়া আছে সেই অ্যারো চিহ্ন। আপনার এখানে স্ট্যাটাস দেখতে পাবেন, ট্রান্সফার ইনিশিয়েটেড। এবার সেই এই অ্যারোতে ক্লিক করা হলে পরে এই প্রোফাইলটি ট্রান্সফারের জন্য প্রাথমিক স্কুলের কাছে রিকোয়েস্ট চলে যাবে, এবং প্রাথমিক স্কুলের কাছে একটি মেল যাবে, এবং ওএসএমএস সাইট ওপেন করলে সেখানে লিস্টে এই এমপ্লয়ি নামটি দেখা যাবে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট ডিক্লাইন সেকশনে প্রোফাইল ট্রান্সফারের ক্ষেত্রে বর্তমানে ওএসএমএস সাইটে কিছু অসুবিধা আছে, সেগুলি হলো প্রোফাইল ট্রান্সফার হয়ে যাওয়ার পরে এই প্রোফাইলটিকে এডিট করতে হবে। এডিট আমরা এইচআই লগইন থেকে করতে পারবো না, কারণ সেটা লক অবস্থায় থাকে। হয় ডিডিওর কাছে গিয়ে পরে সেই প্রোফাইলটিকে এডিট করে নিতে হবে। এডিট করে কারেন্ট অ্যাপ্রুভাল নাম্বার, জয়নিং ডেট ইত্যাদিকে ইনপুট করতে হবে। তাছাড়া পুরাতন প্রোফাইলে যে ডেটা থাকবে সেই ডেটাই সেভ হয়ে থাকবে। আর কিভাবে প্রোফাইল ট্রান্সফার ইনিশিয়েশনকে কমপ্লিট করতে হয় পুরাতন স্কুল থেকে, সেটি দেখার জন্য এই ভিডিও লিঙ্কে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে এই প্রোফাইলকে অ্যাকসেপ্ট করা হয়। আশা করি এই ভিডিও আপনাদেরকে ভালো লাগে। যদি এই ভিডিওকে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর যদি কোনো প্রশ্ন কিংবা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।